বন্ধুরা, আমাদের এবারের আলোচ্য বিষয় বাংলাদেশের নদ-নদী। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, নদীগুলোই যেন বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। অসংখ্য নদ-নদী উত্তরের হিমালয় এবং ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে বাংলাদেশ ভূখণ্ডে। এগুলো আঁকাবাঁকা পথে চলেছে। অনেকগুলো নদী বেশ দীর্ঘ এবং প্রশস্ত, আবার বেশ কিছু নদী এখন শুরু হয়ে গেছে। অনেক নদ-নদী আমাদের মানচিত্র থেকে অনেক বছর আগেই হারিয়ে গেছে, কিছু কিছু নদী হারিয়ে যাওয়ার পথে। বর্তমানে ছোট বড় মিলিয়ে বাংলাদেশ ভূখণ্ডে 700টি নদ-নদী রয়েছে। এগুলোর আয়তন দৈর্ঘ্যে 22,155 কিলোমিটার। এসব নদী আমাদের প্রধান সম্পদ। বাংলাদেশের প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, কর্ণফুলী, তিস্তা, পশুর, সাঙ্গু প্রভৃতি। বাংলাদেশ ভূখণ্ডে চিরচেনা ও পরিচিত বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল হিমালয়, তিব্বত, আসামের বরাক এবং লুসাই পাহাড়ে। এগুলো শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদী পদ্মা। পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গাঙ্গেয় হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে। গলনদের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুরে মেঘনার সঙ্গে পদ্মা নাম ধারণ করে মিলিত হয়েছে। বরিশাল ও নোয়াখালী হয়ে এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন 34,188 বর্গ কিলোমিটার। পশ্চিম থেকে পূর্বে নিম্নগঙ্গায় অসংখ্য সাধারণ শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাগীরথী, হুগলি, মাথাভাঙা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতি, আড়িয়ালখা ইত্যাদি। ব্রহ্মপুত্র এবং যমুনা। তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। 1787 সালের আগে ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো। কিন্তু 1787 সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়, পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার শাখা নদীর সৃষ্টি হয়। নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত। এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। গঙ্গার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করেছে। যমুনার শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই যমুনার উপনদী। গঙ্গার সঙ্গম স্থল পর্যন্ত ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য 2,897 কিলোমিটার এবং অববাহিকার আয়তন 5,80,160 বর্গ কিলোমিটার। এর 44,030 বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত। মেঘনা। মেঘনা নদী সৃষ্টি হয়েছে সিলেট জেলার সুরমা এবং কুশিয়ারার মিলনস্থলে। সুরমা ও কুশিয়ারার উৎপত্তি আসামের বরাক নদী নাগামণিপুর অঞ্চলে। কুশিয়ারা ও সুরমা নদী বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করেছে। সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কালনি নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যার মিলিত জলধারায় মেঘনা এসে যুক্ত হয়েছে। সেখান থেকে চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়ে বিস্তৃত মোহনার সৃষ্টি করেছে। এটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে। মন, তিতাস, গোমতী, বাউলাই মেঘনার শাখা নদী। বর্ষার সময় প্লাবন ও পলিমাটিতে মেঘনা বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে। কর্ণফুলী। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী কর্ণফুলী। এর উৎপত্তিস্থল লুসাই পাহাড়ে। 320 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি চট্টগ্রাম শহরের খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে কাপ্তাই, হালদা, কাঁচালঙ্কা, রাংদিয়া। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম কর্ণফুলীর তীরে অবস্থিত। পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এ নদীর গুরুত্ব অধিক। তিস্তা নদী। সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ডিমরা অঞ্চল দিয়ে প্রবেশ করেছে। এই নদী 1987 সালের প্রবল বন্যায় গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত গতিপথে প্রবাহিত হতে শুরু করে। গতিপথ পরিবর্তনের পূর্বে গঙ্গা নদীতে মিলিত হলেও বর্তমানে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়।
তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য 177 কিলোমিটার ও প্রস্থ 300 থেকে 550 মিটার। বাংলাদেশের উত্তরাঞ্চলে পানি নিষ্কাশন ব্যবস্থায় তিস্তা নদীর গুরুত্ব সর্বাধিক। তিস্তা ব্যারেজ প্রকল্পটি 1997 ও 98 সালে নির্মিত হয়। এই ব্যারেজটি ওই অঞ্চলে পানি সংরক্ষণ, পানি নিষ্কাশন, পানি সেচ ও বন্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পশুর নদী। খুলনার দক্ষিণে ভৈরব বা রূপসা নদী আরও দক্ষিণে প্রবাহিত হয়ে ত্রিকোণা ও দুবলা দ্বীপদ্বয়ের ডান দিক দিয়ে এবং মংলা বন্দরের দক্ষিণে সুন্দরবনের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। প্রায় 142 কিলোমিটার দীর্ঘ ও 460 মিটার থেকে 2.5 কিলোমিটার প্রস্থ এ নদীর গভীরতা এত বেশি যে সারা বছর সমুদ্রগামী জাহাজ এর মোহনা দিয়ে অনায়াসে মংলা বন্দরে প্রবেশ করতে পারে। খুলনা বরিশাল নৌপথ হিসাবে পশুর নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাঙ্গু, ফেনী, নাফ, মাতামহরি। আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করার পর নাম হয়েছে সাঙ্গু নদী। এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি 208 কিলোমিটার দীর্ঘ। অন্যদিকে ফেনী নদী পার্বত্য ত্রিপুরায় উৎপত্তি হয়ে ফেনী জেলায় প্রবেশ করেছে। সন্দ্বীপের উত্তরে ফেনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশ মায়ানমারের সীমান্তে নাফ নদী অবস্থিত। এর মোহনা অত্যন্ত প্রশস্ত। এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য 56 কিলোমিটার। অন্যদিকে লামার মাইভার পর্বতে মাতামহরি নদীর উৎপত্তি হয়েছে। এই নদীটি কক্সবাজার জেলার চকরিয়ার পশ্চিম পাশ ঘেঁষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য 120 কিলোমিটার। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর এসব নদীর প্রভাব অপরিসীম। সেচের পানি, শিল্পে ব্যবহৃত পানি ও পানি বিদ্যুৎ শক্তির উৎস হচ্ছে এসব নদী। তাছাড়া মাছের উৎস হচ্ছে নদী। নদী আমাদের পরিবহন ও যোগাযোগের প্রধান মাধ্যম। জমির উর্বর শক্তি বৃদ্ধিতে এসব নদী পরিবহন করে আনে। নদীমাতৃক বাংলাদেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ইত্যাদি বহুলাংশে নদীর উপর নির্ভরশীল বলে অর্থনৈতিক উন্নয়নে নদীর গুরুত্ব অপরিসীম। নদী প্রবাহ বাধা, নদীতে শিল্পের বর্জ্য ফেলা, পয় নিষ্কাশন প্রবাহ যুক্ত করা, নদী দখলদস্যুতা, জলযানের বর্জ্য ফেলা প্রভৃতি কারণে আমাদের দেশের অনেক নদীর প্রবাহ দুর্বল হয়ে পড়ছে। নদীর পানি দূষিত হচ্ছে এবং নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে। এসব নদী সংরক্ষণে আমাদের সকলকেই অধিক সচেতন হতে হবে।